তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন কে এই বনলতা সেন যে কবির জন্য এত অতৃপ্ত অপেক্ষা নিয়ে বসে আছে যে বলছে কবিকে এতদিন কোথায় ছিলেন আবার সে সে কবি নিজেই বলছেন সব পাখি যখন ঘরে আসে সব নদী যখন ফুরাই এ জীবনের সব লেনদেন তখন কেবলমাত্র অন্ধকার থাকে আর মুখোমুখি বসিবার বনলতা সেন তো সমস্ত কিছু শেষের পরেও জীবনস্রোত হারিয়ে যাওয়ার পরেও এই অন্ধকারের নাম কী কি কৃষ্ণময় অন্ধকার এ কি পরমাত্মা এই বনলতা সেনটা কে বাস্তবিক কোনো প্রেমিকা কবির নাকি পঞ্চতত্ত্বে পরিপূর্ণ প্রকৃতি অর্থাৎ পরমাত্মা নাকি কবিরই কোনো কল্পনার নারী নাকি অতীত দিনের স্মৃতিচারণা যা আমাদের জন্য অপেক্ষায় বসে থাকে আজকের আলোচনার বিষয় কবি জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে যে সমস্ত কবিরা কলম ধরেছেন বাংলা কবিতায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবির নাম আমরা তাই সবাই জানি তার নাম জীবনানন্দ দাস কিন্তু তার জনপ্রিয়তার কারণটা কি তিনি রঙে রঙে ছবিতে ছবিতে কবিতা লিখতে ভালোবাসেন তার যে কবিতার ভাষা এবং ভঙ্গিমা যে রীতি যে কৌশল তা আমাদের যে কাউকে কিন্তু মুগ্ধ করে তো সব মাত্র কথা একটি সারা বিশ্বে তার জনপ্রিয়তা বেড়েছে যে কবিতাটির জন্য সেই কবিতাটির নাম কিন্তু বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা যার শিরোনাম হচ্ছে বনলতা সেন কিন্তু এই কবিতার মধ্যে যে রহস্য আছে তার উন্মোচন আজও কোনো একমুখীনতা উত্তর দিতে পারেনি বিশেষ বিশেষ গুণীজনের মতে বিশেষ বিশেষ কথা প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা সত্যি তো তাই যে কবি কিন্তু কবিতা লিখেছেন তার কোনো ব্যাখ্যা লিখে যাননি তার স্পষ্ট কোনো কথা বলে যাননি কিন্তু কবির চিন্তাধারাকে আমরা যদি অনুভব করতে চাই তাহলে কবির লেখার সাথে নিজেদের হৃদয়কে মেলাতে হবে অর্থাৎ সেখানে লেখক আর পাঠক আলাদা থাকবে না দুই এক হয়ে যাবে কবিগুরু বলেছেন না যে একাকি গায়কের নহেত গান গাইতে হবে দুই জনে একজন গাহিবে খুলিয়া গলা আরেকজন গাবে মনে তো এইভাবে কিন্তু সংমিশ্রণ করলে লেখক আর পাঠক দুটোই এক হয়ে যেতে গেলে এই কবিতাকে অনুভব করা সম্ভব তবু আমি এই সূত্র বলবো নিজের মতো করে আমি আমার বক্তব্যকে পেশ করব আপনাদের সামনে এবং কোথাও সমস্যা হলে অবশ্যই জানাতে পারবেন কিন্তু ভেবে দেখবেন যে সমস্ত তত্ত্বগুলো আমি প্রথমে দিয়ে দেব সেই তত্ত্বগুলোকে দিয়ে পুরো কবিতাটাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আর যদি সেভাবে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতেই আমরা কিন্তু পৌঁছাতে পারছি ধরে নিলাম এই বনলতা সেন কোনো একজন মানে নারী যে কবিকে যা যাকে কবি ভীষণ ভালোবাসেন এবং কবির জন্য তিনি অপেক্ষা করেন কথা শেষ তাহলে একজন প্রেমিকা আচ্ছা দ্বিতীয় বিষয় হলো কি এই যে বনলতা সেন নামকরণটাতে দেখুন নামকরণটাতে আছে বনলতা কবি কিন্তু প্রকৃতি প্রেমিক আর কবি জানেন যে মানুষের আদিম সভ্যতা শুরু হয়েছিল কোথা থেকে একদম অরণ্য থেকে তো বন এবং লতা এই যে বনের সাথে লতা যেভাবে জড়িয়ে থাকছে সারা বনের মধ্যে মানব জীবনও কিন্তু প্রকৃতি সেইভাবে জড়িয়ে আছে তাই বলছেন বনলতা সেন চিরকালের জন্য অপেক্ষায় থেকে যায় তার কাছে মানুষ ফিরবে আবার কখনো কখনো এই বনলতা সেনকে আমাদেরকে মনে হয় যেন সমস্ত জীবনের শেষেও যেন সে অপেক্ষায় বসে থাকছে তো এই যে প্রকৃতি যদি বলি তো প্রকৃতি কার অংশ এই পঞ্চতত্ত্বপূর্ণ অংশ যেখানে আমরা নদীকে দেখতে পাবো যেখানে আমার পর্বতকে দেখতে পাবো যেখানে সভ্যতাকে দেখতে পাবো যেখানে মানুষকে দেখতে পাবো সকল জীব জন্তুকে দেখতে পাবো এমনকি সমস্ত সময়ের পরেও যে সময় অপেক্ষা করে সেই সময়কে দেখতে পাব এমনকি সমস্ত স্মৃতি অর্থাৎ অতীত বর্তমান এমনকি পরবর্তী ভবিষ্যৎ সব কিছুকে মিশ্রণ করে দিয়ে কবি যেন লিখছেন যে বনলতা সেন আসলে এইখানে একটি টাইটেলের প্রবলেম আছে সেন বিষয়টা দিয়ে আমাদের যত সমস্যা হয়ে গেছে তখনই মনে হচ্ছে কোনো বিশেষ করে নারীর কথা বলছেন বোধ হয় আসলে না তিনি একজন অন্যতম কবি যার কবিতাতেই প্রথম কবি নিজের প্রেমিকার নামের সাথে সাথে টাইটেলটা ব্যবহার করেছেন তো যাই হোক এইখানে এই রহস্যটা উন্মোচন করা পুরোপুরি সম্ভব না হল একটা দিক নির্ণয় করা সম্ভব যে আমরা জীবন থেকে অর্থাৎ জন্মের আগের যদি অংশকে দেখি আমরা জন্মের আগের যে অংশ সেই অংশটা কেমন ছিল আমরা কেউ বলতে পারবো পারবো না সেটা অন্ধকার অন্ধকার মানে কৃষ্ণময় অন্ধকার হয়ে আছে একটা রহস্য পরিপূর্ণ নেক্সট আমরা যে মারা যাব, মৃত্যু মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেটা সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নেই যারা বলছে তারা অনুমানের উপরে বলছে উপলব্ধির উপরে বলছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে না কেউ মৃত্যুর পরে এসে কিন্তু লিখে দিয়ে যায়নি যে কি কী হবে বা মৃত্যুর পরে ফ্রাই করা হবে নাকি বা মৃত্যুর পরে স্বর্গীয় অনুভূতি পাওয়া যাবে এরকম ব্যাপার না আসলে দুটোই অন্ধকার জন্মের আগেও অন্ধকার কৃষ্ণ জন্মের পরেও অন্ধকার কৃষ্ণ আমরা যে মাঝামাঝি সময়টাতে বেঁচে আছি সেটা মনে হচ্ছে আমরা আলোতে আছি কিন্তু আসলে অন্ধকারের মধ্যে থেকে এসেছি অন্ধকারেই যাবো আমরা যেখানে আছি সেটাকে আমরা রাধা মনে করি অর্থাৎ কৃষ্ণ থেকে এসেছি কৃষ্ণতে যাচ্ছি রাধা হয়ে আছে। রাধাকে প্রতি মুহূর্তে কৃষ্ণ ডাকছে এতদিন কোথায় ছিলেন আর রাধা তার দিকে যাচ্ছে রাধা যাচ্ছে আর যখন কৃষ্ণের সাথে দেখা হচ্ছে মৃত্যুতে গিয়ে সমস্ত শেষ হয়ে গেলেও কৃষ্ণ কিন্তু তার মুখোমুখি দাঁড়িয়ে থাকছে কৃষ্ণ যেখানে যেন এখানে বনলতা সেন হয়ে গেছে আর রাধা যেন হয়ে যাচ্ছেন কবি জীবনানন্দ দাস তিনি ওই যে যাচ্ছেন কৃষ্ণের সম্মুখীন হচ্ছেন সমস্ত জীবনে সমস্ত ক্লান্তি ঝরে পাচ্ছে সমস্ত আনন্দ সেখানে এসে জমাতে হচ্ছে সঞ্চিত হচ্ছে পুঞ্জীভূত হচ্ছে এই যে একটা সৌন্দর্য একটা দার্শনিক চিন্তা এর সাথে প্রকৃতিকে মিলিয়ে দিলেও ঠিক তাই মনে হবে প্রত্যেকটা মুহূর্তে তিনি প্রকৃতির ছবি এঁকেছেন মেয়েটি যখন কল্পনা করেছেন দেহের চুলের চোখের দেহের সম্পূর্ণ বর্ণনার যখন তুলনা করেছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আশ্রয় নিয়েছেন কখনো অন্ধকারের কখনও কোনো নগরীর কোনো অরণ্যের কোনো কখনো মেঘের হ্যাঁ অন্ধকারে সব কিছুর কিন্তু বর্ণনা দিয়েছেন এর অর্থটা কী এর অর্থটা এই যে তিনি প্রকৃতিকে ছেড়ে নিজের প্রেমিকাকে তৈরি করতে পারেন না প্রকৃতিই হচ্ছে প্রেমিকার অলঙ্কার হয়ে দাঁড়িয়েছে আর প্রেমিকা হয়ে উঠেছে স্বয়ং ঈশ্বর অন্তরাত্মা এই অন্তরাত্মার খোঁজেই কিন্তু মানবাত্মা ছুটছে তাই না তো এইখানে কোথাও যেন মনে হচ্ছে আমরাও তো এমনটা হই যে মাঝে মাঝে নিজেদের অতীত দিনের কথা ভাবতে ভালো লাগে তখন মনে হয় যেন বর্তমানটা কত বিরক্তিকর কত অস্বস্তিকর কত ক্লান্তিকর আর এই সময়টাতে যখন আমরা ভাবি অতীতের কথা তখন কত সুন্দর লাগে আমাদের তাই কোথাও বনলতা সেন হয়ে গেছে অতীতের স্মৃতিচারণা যার সামনে বসলে আমাদের ভালো লাগে আমরা মুচকি হেসে উঠি আমরা আচমকা ভালো লাগতে শুরু করে আমাদের কবিতাটাতে তিনি বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে একটা প্রশ্ন বলি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব একটি কথা বলেছেন আমাদের যতগুলো মত আছে ততগুলোই পথ আছে কিন্তু ঈশ্বর তো এক তাই না যত মত তত পথ পৌঁছাতে কিন্তু এক জায়গাতেই হবে তাহলে আমাদের যত যত মত তত তত দেবতা দেবতার সৃষ্টি আমরাও কিন্তু একই সৌভ্রাতৃত্ব বোধ যেটা ছড়িয়ে দিয়েছিলেন তার গোড়াতে একটাই কথা ছিল তুমিও যা আমিও তাই আমরা সবাই সমান তোমাকেও যে পরমাত্মা বানিয়েছে আমাকেও সেই পরমাত্মা বানিয়েছে মানে আমরা সবাই একই অর্থাৎ আমার আমি যে কষ্টটা অনুভব করছি সেই কষ্টটাই কিন্তু তুমিও অনুভব করতে পারো যদি তোমার উপর সেই রকম অন্যায় করা হয় বা অত্যাচার করা হয় বা তোমাকে যদি সেই রকম কষ্ট বা পীড়া দেওয়া হয় তো অর্থাৎ তুমি আমি আলাদা নয় আমি তোমাতেও আছি আমি আমাতেও আছি আমি আগেও ছিলাম আমি পরবর্তীতেও থাকবো অর্থাৎ শ্রীকৃষ্ণ যে কথাটা বলেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বত্র আছেন তিনি কর্ণের মধ্যেও আছেন তিনি অর্জুনেও আছেন তিনি ভীমের মধ্যেও আছেন তো তিনি দুর্যোধনেও আছেন তিনি অতীতেও ছিলেন তিনি বর্তমানেও আছেন তিনি ভবিষ্যতেও চিরকাল থাকবেন তিনি সর্বত্র বিরাজমান অর্থাৎ তার মধ্যে দিয়ে তিনি কি করছেন সকল মানুষের মধ্যে দিয়েই যেন প্রেজেন্ট থাকছেন প্রত্যেকটা জায়গায় তাহলে আমার মধ্যেও সেই কৃষ্ণের অস্তিত্ব আছে এবং আজ থেকে হাজার হাজার বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যেও কিন্তু ঈশ্বর কৃষ্ণের অবস্থান রয়েছিল এবার আমি আর সেই হাজার বছর আগের মানুষটি দুজনই তাহলে একই দুজনই একই কৃষ্ণের অংশ দুজনই একই ঈশ্বরের বা পরমাত্র অংশ তাহলে আমি যা সে হাজার বছর আগের মানুষটিও তাই অর্থাৎ সে হাজার বছর আগের মানুষটি যে মারা গেছে বা জন্মগ্রহণ করেছিল সে আজও আছে আমার মধ্যে দিয়ে এবং আমি ছিলাম তার মধ্যে দিয়ে তাই কবি বলছেন কি সুন্দর করে তো এটা সম্ভব না হাজার বছর ধরে কেউ বেঁচে থাকতে পারে না কিন্তু কবি অনুভবটা দেখছো কি সুন্দর দার্শনিক কথা বলছেন তিনি বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এ তো আত্মার পথ হাঁটা এ তো আত্মা হেঁটে যাচ্ছে আমরা তো জানি আত্মার কোনো ক্ষয় হয় না এর কোনো সৃষ্টি নাই এর কোনো লয় নাই এ সর্বত্র মানে জীবিত থাকবে এ সর্বত্র বিরাজ করবে এ আত্মা এই আত্মায় তো পরমাত্মার সম্মুখীন হতে গেলে সুখ অনুভব করে তাই না তাই বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এবার তিনি কোথা থেকে শুরু করছেন সিংহল সিংহল কোথায় আজকের যেটা শ্রীলঙ্কা সেটাই কিন্তু বাঙালির ছেলে বিজয় সিংহ সেই শ্রীলঙ্কাকে জয় করে সেখানকার নাম রেখেছিল সিংহল সেই শ্রীলঙ্কাই হচ্ছে সিংহল যেটা চারিদিকে সমুদ্রে ঘেরা তাই বলছে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে নিশিথ মানে হচ্ছে গভীর রাত্রি রাত্রির অন্ধকারে মালয় সাগরে মালয় সাগর আমরা প্রায় সবাই কিন্তু বুঝি সিংহল সমুদ্র থেকে শুরু করে একদম মালয় সাগর পর্যন্ত অনেক ঘুরেছি আমি আসলে তিনি একটা বিস্তৃতি দিলেন যে এই জায়গা থেকে ওই জায়গায় সর্বত্র আমি ছিলাম হাজার বছর ধরে বিম্বিসার অশোকের ধূসর জগতে কি চমৎকার কথা না মানে বিম্বিসার সে হরজঙ্গ বংশের রাজা এবং অশোক যে মৌর্য বংশের সবচেয়ে শক্তিশালী রাজা আর কি তো এই দুজনেরই অংশের বংশের সময় কিন্তু আমি জীবিত ছিলাম কবির ধারণা অর্থাৎ কবির শরীর নয় কবির আত্মা কিন্তু বিরাজ করেছিল কোথায় কোথায় সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয়ী সাগর পর্যন্ত তিনি বেঁচেছিলেন হাজার বছর ধরে পৃথিবীতে তিনি যাতায়াত করছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে ধূসর কথার অর্থ কি ধূসর মানে হচ্ছে যেটা বেরঙিন বা ধরো যে কি যেটা ফ্যাকাস রঙ সেগুলোকে আমরা ধূসরের সাথে তুলনা করি মানে সে তো ইতিহাস ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়ার সেই দৃশ্য সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যেন তো সেটা ঝাপসা হয়ে যাচ্ছে সেটা ধূসর হয়ে যাচ্ছে সেখানে ছিলাম আমি কবি সেখানেও ছিলেন এবার কবি কি বলছেন শুধু সেখানে না আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে মহাভারতের একটি স্থান মহাভারতে বিদর্ভনগর তো বলছে আরও দূর অন্ধকারে তুমি যদি আরও অন্ধকারের মধ্যে যাও আরও অতীতে যাও আরও পিছনে যাও তাহলে কিন্তু সেখানে দেখবা বিদর্ভনগর সেখানেও আমি ছিলাম মানে আমি আমি ছিলাম সর্বত্র আমি ছিলাম আমি ক্লান্ত প্রাণ এক কবির বড্ড কষ্ট হচ্ছে কবির মনে হচ্ছে আমার প্রাণটা খুব কষ্ট পাচ্ছে পরমাত্মার দর্শন আমি পাচ্ছি না সারাটা জীবনে যে কর্ম ক্লান্ত করে ছোটাছুটি করা হাজার বছর ধরে আমি হাঁটছি কিসের জন্য মুক্তির জন্য নির্বাণ লাভ জ্ঞান লাভের জন্য ভগবান বুদ্ধ কি বলেছিলেন বারবার যদি এই জীবনের পরিক্রমা চলতে থাকে তাহলে কিন্তু কোনোদিনও এই জীবনের পরিক্রমা থেকে মুক্তি পাবে না মুক্তি বা নির্মাণের কয়েকটি পথ বলেছিলেন কবি যেন সেটাই ভাবছেন হাজার বছর ধরে তিনি আসছেন এই পৃথিবীতে কেন কারণ তার জীবনের তার জন্মের রহস্য জানার উদ্দেশ্যে কিন্তু তিনি জানতে পারছেন না বলেই কিন্তু তিনি বারবার যাতায়াত করছেন তিনি সর্বত্র ছিলেন অতীতে তিনি ভবিষ্যতেও আসবেন বারবার যাবেন বারবার কিন্তু তিনি মুক্তি পাবেন না সহজে কারণ তিনি মুক্তির পথ বোঝেন না তাই কবি মুক্তি চান একটু আনন্দ চান একটু শান্তি চান তাই কবি বলছেন আমি ক্লান্ত প্রাণে এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন সমুদ্রের বুধবুদ দেখেছ হ্যাঁ ফেনা ফেনা হয়ে যায় ওইটাকে বলছে সমুদ্রের সফেন তো বলছে চারিদিকে জীবনের সমুদ্র সমান এই যে আমাদের কর্মক্লান্তি এই যে চারিদিকে মানুষের যে অত্যাচার নগর সভ্যতার যে গ্রাস করে চলেছে নগর সভ্যতা আমাদের গ্রাম্য জীবনকে এবং আমাদের প্রত্যেক দিনের যে একদম যন্ত্রের মতো হয়ে ওঠা যান্ত্রিক মানুষ হয়ে উঠছি আমরা এই যে চারিদিককার কষ্ট অসহ্যকর অবস্থা এই সব কিছু থেকে কবি মুক্তি চান শান্তি চান তাই বলছেন চারিদিকে জীবনের সমুদ্র সফেন চারিদিকে এত সমুদ্র জলের টয়টম্বুর আর চারিদিকে এত ফেনা হয়ে আছে আমি বিভ মানে কবি একবারে বিভা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে কিভাবে তিনি পার করবেন এই সমুদ্র আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল এবার কবিকে একটুমাত্র শান্তি দিয়েছিল কে নাটোরের বনলতা সেন নাটোর একটি জায়গার নাম স্থান সেই স্থানের বনলতা সেন আমরা ধরে নিতে পারি বনলতা তার প্রেমিকা ধরে নিতে পারি যে বনলতা বনের লতা পাতা কোথাও প্রকৃতি অর্থাৎ নির্জন অরণ্যের কথা তিনি বলছেন ধরে নিতে পারি যে এই বনলতা সেন নাটোরে গিয়ে তিনি বনলতা সেন বলতে যেটা বোঝালেন যে নাটোরের মধ্যেকার যে স্মৃতি জড়িয়েছিল এতদিনের সে স্মৃতি অতীত দিনের কথার সামনের দিকে তিনি বসছেন এবং সেগুলো ভাবছেন তাতেই তার কষ্ট দূর হয়ে যাচ্ছে দুদণ্ড শান্তি দিয়েছিল কে নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা আহা এখন সেই নারীর সেই কল্পিত নারী চরিত্রটির রূপ বলছেন তুমি প্রকৃতির দিক দিয়েও দেখতে পারো ঈশ্বরের দিক দিয়েও দেখতে পারো কেমন আমরা কিন্তু জানি রাধাও কিন্তু অপেক্ষা করেছিল ভীষণভাবে কৃষ্ণের জন্য আর কৃষ্ণকে যখন তিনি দেখেছিলেন স্বপ্নের মধ্যে হ্যাঁ ভাব সম্মিলনের বিষয় যেটা ভাবনার মধ্যে মিলন হচ্ছে যেন কবির সাথে কবি বলছি কৃষ্ণের সাথে রাধার রাধা যখন কৃষ্ণকে দেখেছিল তখন তার ভীষণ আনন্দ হয়েছিল তার মনে হয়েছিল যে সেই রকম সুখ আর কোথাও নাই কৃষ্ণকে দেখার সুখ তো সুখটা কোথায় পেলো সে ভাবনার মধ্যে কল্পনার মধ্যে তো কোথাও যেন নিজের প্রেমিকাকে হৃদয়ে এতটাই জায়গা দিয়ে দিয়েছেন যে তার সামনাসামনি হলে তার মুখোমুখি দাঁড়ালেই বা তার চিন্তার মুখোমুখি দাঁড়ালেই কিন্তু কবির ভালো লাগছে তাই কবি এবার অনুভব করছেন তার রূপ বর্ণনা করছেন আমরা তো এইভাবে রূপ বর্ণনা করি কিন্তু রূপ বর্ণনা করতে গিয়ে আমরা সাধারণত যেটা বলি তুমি খুব সুন্দর তোমার কি সুন্দর চোখ তোমার সমুদ্রের মতো টানা টানা ঢেউ তোলা চোখ সেখানে আমি যেন হারিয়ে যেতে চাই এগুলো কথা আমরা বলি কিন্তু সেই অনুভবটা প্রকাশ পায় না যে অনুভবটা কবি এখানে নিজের প্রেমিকার সম্পর্কে বলেছেন প্রেমিকার বর্ণনা কি দিয়েছেন বলেছেন চুল তার কবে কার চুল কেমন হয় কালো কালো রঙের কিন্তু তিনি কিসের সাথে বর্ণনা করছে কবেকার মানে বহু পুরোনো বহু অতীত থেকে যেন এই চুল বয়ে আসছে অন্ধকার বহু অতীত অর্থাৎ বহু অন্ধকার চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা ভয়ঙ্কর এই অন্ধকারটা বিদিশা নগরীর অন্ধকার যেমন সেই অন্ধকারের মতো নিশার মতো রাত্রির মতো মুখ তার শ্রাবস্তির কারুকার্য শ্রাবস্তি শ্রাবস্তির কারুকার্য সেই ভাস্কর্য শ্রাবস্তি একটি এলাকা সেই স্থানের যে ভাস্কর্য ছিল মডেল ছিল চিত্রশিল্প ছিল এবং সুন্দর করে খাঁজ তৈরি করে নকশা তৈরি করার যে স্টাইল মনে হচ্ছে এই নারীর মুখটা হচ্ছে সেই রকম ডিজাইন করা এত সুন্দর যে তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন বারবার দেখে এবং বলছেন মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারা দিশা কী সুন্দর বলছেন বলছেন যে আমার প্রেমিকা কবির প্রেমিকার চুল বিদিশার নিশার মতো আর তার মুখ শ্রাবস্তীর কারুকার্যের মতো কিন্তু এই মেয়েটিকে যখন কবি দেখছেন তার প্রেমিকাকে যখন দেখছেন ঈশ্বরকে যখন দেখছেন প্রকৃতির কাছে যখন গিয়ে দাঁড়াচ্ছেন তখন তার মনে হচ্ছে যেন কোনো এক নাবিক ভরা সমুদ্রে ভাসতে ভাসতে দিক হারিয়ে ফেলেছে সে যন্ত্রণায় ছটফট করছে ছটফট করতে করতে দূরে একটা সবুজ ঘাসের দ্বীপ দেখতে পেয়েছে সে তো তখন ছুটে যাবেই বাঁচার ইচ্ছায় সে তো বাঁচার আনন্দ পাচ্ছে সে তো নতুন করে বাঁচতে চাইছে সে তো চাইছে যে আমি সেই দ্বীপটাতে পৌঁছোই সে তো জীবনের স্বপ্ন দেখছে সে ছুটে যাবে না সেই ছুটে যাচ্ছেন যেন কবিও যখন এই ভরা সমুদ্র জীবন নামক এই ভরা সমুদ্র সফেনের মধ্যে তিনি আটকে পড়েছেন তিনি ওই যেন ওই নাবিকের মতো দূর থেকে দেখতে পেয়েছেন একটা সবুজ রঙের দ্বীপ দারুচিনির মতো মিষ্টি সুগন্ধ যেখানে আছে আসলে এই নাবিক যে দ্বীপটাকে খুঁজে পাচ্ছে কবি যেন খুঁজে পাচ্ছেন তার বনলতা সেনকে কি বলছেন অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নৌকার যে হাল সেটা ভেঙে গেছে হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা দিশা মানে পথ সবুজ ঘাসের দেশ উফ সেই নাবিকটা ভরা তরি ভরা ডুবি যেন হঠাৎ দেখতে পেল দূরে একটা দ্বীপ সে তো ছুটে যাবে সেদিকে বাঁচার জন্য সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর একদম সবুজ ঘাসের দ্বীপ যেন দেখতে পাচ্ছে সে দারুচিনি দ্বীপের মধ্যে তেমনই দেখেছি তারে অন্ধকারে জীবনের যখন চারিদিকে অন্ধকার তৈরি হয়েছে বিরক্তি অস্বস্তি বেদনায় আক্রান্ত কবি ক্লান্ত হয়ে গেছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে তখন যেন এই রকম এই বনলতা সেনের সামনে এসে তিনি দাঁড়িয়েছেন যেন একজন হাল ভাঙা নাবিক পথ হারিয়ে পাওয়ার হারার পরে যখন নিজে একটি সবুজ রঙের দ্বীপ খুঁজে পায় বা দেশ খুঁজে পায় তখন যেভাবে দেখে সেইভাবেই অন্ধকারের মধ্যে দিয়ে কবি খুঁজে নিয়েছেন তার বনলতা সেনকে দেখেছেন বলেছে সে সেও বলেছে কি বলেছে এতদিন কোথায় ছিলেন সেও যেন কবির জন্য অপেক্ষায় ছিল তাই কবিকে বারবার বলেছে এতদিন কোথায় ছিলেন এতদিন কেন আসেননি আর সঙ্গে সঙ্গে তাকালো যখন সেই বনলতা সেন কবির দিকে এই যে চোখের পাতাটা খোলা এই খোলাটা যেন এত সুন্দর কবি যেন রিলেট করতে পারছেন অন্য বিষয়ের সাথে তিনি বলছেন পাখির নীরের মতো চোখ তুলে নির্মাণে মানে কি একটা দন্তনৈ দীর্ঘই বয়সূন্য জল দন্তনে দীর্ঘই ডয় শূন্য পাখির বাসা পাখির বাসাটা দেখবা কি সুন্দর করে খুলল তো মনে হচ্ছে তার চোখ দুটো খুললো তাকালো কবির দিকে আহা এই দেখার মধ্যে কবি মুগ্ধ হয়ে যাচ্ছেন তাই তো বলছেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে কবি বলছেন সমস্ত দিন যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু এই বনলতা সেন কবির অপেক্ষায় থেকে যাবে সে কোনো ফাঁকি দিবে না জীবনের অগাধ সমুদ্রে পড়ে যাওয়ার পরেও কেউ যদি কবিকে ভীষণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চায় অপেক্ষা দিয়ে স্নেহ দিয়ে আবেগ দিয়ে ভরিয়ে দেয় তাহলে সেটা কে সেটা কেবলমাত্র কবির বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন আহ শীতের সকালে খুব ভরে অন্ধকারের মধ্যেও শিশির যেমন নিঃশব্দে আসে এসে ঘাসের পাতায় এসে বসে যায় ঠিক তেমনই সন্ধ্যা আসে জীবনে আসে নাকি মৃত্যু কীভাবে চুপি চুপি আসে আমাদের জীবনে আমরা জানতেও পারি না আমরা ভাবতেও পারি না আমরা জানিও না ঠিক কতটা সময় আমরা আলোর মধ্যে আছি আর কবে আমরা পরমাত্মার সাথে মিলিত হয়ে যাব ইহলোক ত্যাগ করে পরলোকে যাব তো প্রাণীর মধ্যে প্রত্যেক প্রাণীর মধ্যে মৃত্যু কিন্তু এইভাবেই চুপি চুপি আসে কিভাবে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে এ শুধু দিনের সন্ধ্যা না এই জীবনের সন্ধ্যা কবি কি বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে আর যখন সন্ধ্যা আসে তখন কি করে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল কি চমৎকার দৃশ্য এই জন্য তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দকে বলেছিলেন চিত্ররূপময় কবি মানে কথাই কথাই তিনি ছবি আঁকেন তার কবিতার মধ্যে তার চরণে চরণে তার পঙ্ক্তিতে পঙ্ক্তিতেই যেন আমার খুঁজে পায় প্রকৃতির সুগন্ধ পায় পাখি পায় কত রকম পশু প্রাণীর একদম সুন্দর মিষ্টি গন্ধ এবং তার সাথে সাথে আমরা রিলেট করতে পারি দার্শনিক তথ্যকে তাই নয় কি তিনি কি বলছেন ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল চিল যেন উড়ে উড়ে বেড়াচ্ছিল গোটা দিন সারা দিন আকাশের মধ্যে তার ডানার মধ্যে রৌদ্রের গন্ধ মিশেছিল কিন্তু সেও যখন বাসাতে ফিরছে সব জায়গাতেই এই ব্যাপারটা আছে সারা দিন তুমি যেখানেই থাকো না কেন সন্ধ্যা পড়লে কিন্তু নিজের বাসাতে আসতেই হচ্ছে তাই না তো আমাদেরও তো একটা জীবনের সন্ধ্যা যে কোনো সময় আসতে পারে আমরা এখানে এসেছি জন্ম মুহূর্তে এই জন্য একটা বাজার চলছে একটা মেলা চলছে আমরা এখানে নিজেকে খোঁজার চেষ্টা করছি খুঁজতে খুঁজতে একদিন কি হবে সন্ধ্যা আসবে আর আমরা আমাদের শরীর থেকে আমাদের হৃদয় থেকে সমস্ত বেঁচে থাকার যে সুগন্ধগুলো স্মৃতিগুলো সেগুলো ধীরে 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 রেখে 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 ফেলতে ফেলতে আমরা কোথায় যাব নিজের ঘরে প্রবেশ করব করব না যেতে হবে না একদিন নিজেদের জায়গায় পরলোকে ঠিক সেই জায়গাটাই হচ্ছে আমাদের প্রকৃত ঘর তাই বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন পাণ্ডুলিপি জিনিসটাকে একটু বুঝি জীবনের সমস্ত রং যখন নিভে যাচ্ছে মানে জীবন যখন শেষ হতে যাচ্ছে তখন আমাদের বড্ড মনে হয় যে আমরা জীবনের বেঁচে থেকে করলামটা কি আমাদের প্রয়োজনীয় সমাজে ছিল কি না আমরা এই সমাজের জন্য কিছু করেছি কি না আমি আদৌ মৃত্যুর পর বেঁচে থাকবো কি না সেগুলোই তো বেঁচে থাকবে চিরকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেননি তার সোনার তরি কবিতায় তিনি বলেননি যে আমার সোনার ধান সমস্তটা নৌকাতে তরিতে চাপিয়ে নিল সোনার তরিতে কিন্তু তারপর আমাকে আর ঠাঁই দিল না মানে কি মানুষকে যেতেই হবে কিন্তু মানুষের কাজ চিরকাল থেকে যাবে এখানে তাই না তখনই কিন্তু ওই যে কাজগুলো থেকে গেলো সেগুলো লিপি আকারে থাকলো পাণ্ডুলিপি যেন পাণ্ডুলিপি কাকে বলে ধরো কোনো একটা বই ধরো এই বইটা লেখার আগে জীবনানন্দ দাস কিন্তু কি করেছিলেন নিজের খাতাতে লিখেছিলেন সেই লেখাটা ফ্রেশ করে এডিট করে তারপরে সেটাকে প্রেসে দিয়ে গিয়েছিলেন প্রেস থেকে একটা নতুন বই বের হলো এই বইটা কিন্তু প্রেসে দেওয়ার আগে যে খাতাটাতে তিনি লিখেছিলেন কাটাছাঁটা করেছিলেন সেটাই হচ্ছে পাণ্ডুলিপি প্রথম যেখানে লেখা হয় তো জীবনে এরকম যা যা আমরা করছি আমাদের জীবন নামক খাতাতে কিন্তু পাণ্ডুলিপির খাতাতে কিন্তু সেটা লেখা থাকলো আমাদের সমস্ত রঙ যখন নিভে যায় জীবনের সব রঙ শেষ হয়ে যায় তখনও কিন্তু পাণ্ডুলিপিটা বেঁচে থাকে তখন পাণ্ডুলিপি সাজানোর একটা শেষতম কাজ চলে তখন মনে হয় যেন দেখি নিজের কাজগুলোকে নিজে গুছিয়ে একবার ভাবার চেষ্টা করি তাই নয় তাই বলছেন পৃথিবীর সব রং। নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকিহির রঙে ঝিলমিল তখন কি হয় আমার অতীতের কথা আমি ভাবি যেন গল্পের মতো কাউকে শোনাই যেন গল্পের মতো সেগুলো সেই শৈশব সেই কৈশোর সেই যুবক হয়ে ওঠার যে জীবনের লড়াই সংগ্রাম কত কিছুই যেন পাণ্ডুলিপির খাতা থেকে মানে স্মৃতির পাণ্ডুলিপির খাতা থেকে বের করে 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 লোকের কাছে গল্প করে শোনায় আর গল্পগুলো যেন জোনাকির মতো জলে আর নিভে জলে আর নিভে জীবন যেন সেখানে ধীরে ধীরে ফুরিয়ে আসছে কিন্তু মাঝে মাঝে জীবনে উদ্দীপনা জ্বলে উঠছে জোনাকির মতো ভাবা যায় কত সুন্দর ঝিলমিল করছে যেন একদম সব পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সত্যি তো তাই সমস্ত পাখিকে ফিরে আসতে হয় তার ঘরে সব নদী সব নদী কি করে যত যেখান থেকে শুরু হোক না কেন নদীটা সে সমাপ্তি তো কোথাও আছে কেউ সমুদ্রে পড়ছে কেউ অন্য নদী থেকে মিশছে কেউ কোথাও গিয়ে সারিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো একদিন নদীরও কিন্তু যাতায়াত শেষ হয় সমুদ্রে মিশে যাওয়ার পর নদীরও কি আর নতুন করে করে নিজস্ব স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে থাকে না সে সমুদ্রের সাথে মিশে নদী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে সেও হয়ে যায় সমুদ্র তো জীবন যখন মহাজীবনের সাথে মিশবে ইহকাল যখন পরকালের সাথে মিশবে আত্মা যখন পরমাত্মার সাথে মিশবে তখন আত্মার নিজস্ব আর কোনো অস্তিত্ব থাকে না তো সেটাও পরমাত্মায় পরিণত হয় তাই কবি বলছেন সব পাখি ঘরে আসে জীবনের স্রোত শেষ হলে সবাইকে নিজের নিজের ঘরে ফিরতে হয় সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন নদীগুলো কিন্তু নিজেদের জীবনের সমস্ত লেনদেনগুলো ফুরিয়ে দেয় আমাদেরকেও একদিন ফুরিয়ে দিতে হবে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেলেও কিন্তু স্মৃতির সেই কথার সামনে আমরা শেষ জীবনে গিয়ে বসতে পারি আমরা আমাদের অতীতের সামনে গিয়েই বসতে পারি আমরা পরমাত্মার সামনে গিয়ে বসতে পারি প্রকৃতির সেই সুন্দর মাধুর্যের কাছে গিয়ে বসতে পারি সেগুলো কিন্তু কখনোই ফুরিয়ে যাওয়ার নেই এইটাকে তিনি বললেন নাটোরের বনলতা সেন তাই বলছেন থাকে শুধু অন্ধকার কেবলমাত্র ওই অন্ধকার চিরকালের মতো থেকে গেল জীবনের শুরুতে যে অন্ধকার ছিল শেষেও আছে অর্থাৎ কৃষ্ণ আছে কৃষ্ণ বসে আছে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এই যেন আমরা আমাদের অতীত দিনের সামনেই মুখোমুখি করে বসছি এই যেন সেই প্রকৃতি মায়ের কাছে বসছি যে প্রকৃত মা প্রকৃতি মা একদিন আমাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল সেই প্রকৃতি থেকে আমরা পালিয়ে গিয়ে নগর জীবনে যেভাবে তৈরি করলাম নগর জীবন সেখানে শুধু অন্ধকার আছে আর সেই অন্ধকার জীবনের মধ্যে আমরা জীবনের স্বাদ খুঁজে পাচ্ছি না বলেই আমরা কিন্তু অতীতের স্মৃতি আমরা যেন যে সেই প্রকৃতির কাছে গিয়ে খানিকটা স্নিগ্ধ আনন্দ জীবন যেন পেতে চাইছি এবং কোথাও যেন আমরা বসে আছি রাধার মতো আর আছি অপেক্ষায় কার কৃষ্ণ নামক সে মৃত্যুর অপেক্ষায় সেই সুন্দরের অপেক্ষায় সেই পঞ্চতত্ত্বে মিশে যাওয়ার অপেক্ষায় তাই তো বলা হয় থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এই ছিল আমার ক্ষুদ্র আলোচনা ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু সম্ভব আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করলাম এইটা বিতর্কিত একটি কবিতা মারাত্মকভাবে সমালোচিত একটি কবিতা ভীষণভাবে পঠিত বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পঠিত আর সমালোচিত কবিতা হচ্ছে এই জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন ফলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি কোনো স্পর্ধা দেখাতে চাই না আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি কারোর কাছে যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু অনেক অনেক ধন্যবোধ না হলে আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ